ওম গাম গানপতি নামাহা ওম হ্রীম হিম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবাই আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব কিছু হাতের মুঠ মুঠোয় পাবেন যদি হাতে লিখে নেন এই জিনিস লিখতে হবে আপনাকে হাতে জিনিস আর তার ফলেই আপনি সব কিছু লাভ করবেন খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু বিষয় আজকে আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্য আজকে আমরা এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি চলুন আমরা আলোচনা শুরু করি কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু আমরা প্রথমেই বলে দিই খুব গুরুত্বপূর্ণ হাতে সময় নিয়ে খুব তাড়াহুড়ো করে শুনবেন না ভিডিওটি আপনি আজকে আপনাকে চিনতে পারবেন আপনি কে যারা এতদিন নিজেকে চিনতেন না তারা আজকে নতুন করে চিনবেন আপনি যে পরমাত্মার অংশ আপনার মধ্যেই যে সমস্ত শক্তি আছে আজকে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি চাইলে পৃথিবী জয় করতে পারবেন আপনি চাইলে সব কিছু পারেন শুধু আপনাকে নিজের শক্তিটাকে জানতে হবে আজকে সে সম্পর্কেই কিন্তু আমরা আলোচনা করছি আপনার ইচ্ছা শক্তিকে প্রখর করতে হবে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে নিজেকে তৈরি করে নিতে হবে কিভাবে তৈরি করবেন আপনিকে ভেবে নিতে হবে আপনি প্রচুর ধরুন কোটিপতি হতে চাইছেন কোটিপতি হতে গেলে আপনি সেই জায়গাটাই নিয়ে যান কোটিপতির জায়গায় নিজেকে ভাবুন হাউ ইউ অ্যাক্ট ইফ ইউ বিকাম millionaire বেলেনিয়ার আপনি যদি আরবপতি কোটিপতি হয়ে যান আপনি কিভাবে বিহেভ করবেন ফিল আনুন নিজের মনের মধ্যে এর জন্য আপনাকে কি করতে হবে সেটা বলছি আপনাকে সেই জায়গায় পৌঁছে যা যেতে হবে যেখানে এসব মজুত আছে আপনাকে নিজেকে সেই জায়গায় নিতে হবে গাড়ি চাইছেন গাড়ি আপনার সামনে দাঁড়িয়ে আছে কল্পনা করুন বাড়ি চাইছেন বিরাট প্যালেসের সামনে দাঁড়িয়ে আছেন আপনাকে কালো কালি ছাড়া যে কোনো কালি নিন আপনি কালো কালি ছাড়া যে কোনো কালি নিয়েছেন সেটা নিয়ে হাতের তালু হাতের তালু বুঝতেই পারছেন হাতের তালুটাই আপনি কোথা থেকে লেখা আরম্ভ করবেন রিস্ট থেকে শুরু হচ্ছে যে হাতটা আমাদের ওখান থেকে সবথেকে দরকারি আপনার কোনটা দরকার সেটা প্রথমে লিখুন চারটে লিখতে পারবেন মোট চারটে লিখতে পারবেন প্রায়োরিটির দিক থেকে প্রাধান্যতার দিক থেকে গুরুত্বের দিক থেকে কোনটা আপনার কাছে বেশি আগে দরকার টাকা না গাড়ি না বাড়ি

এবারে আপনি ফিল করুন আচ্ছা লেখাটা তো লিখবেন আমি একটি গাড়ি চাই কখনোই না লিখতে হবে আমি একটি ট্যাসেলা পেয়ে গেছি ট্যাসলা পেয়ে গেছি গেছি মানে আপনার কাছে আছে গাড়িটা আমার ফোর ওয়েড ফোর জিএইচকে অর্থাৎ ফোর ফোর বেডরুমের আমার ফ্ল্যাট হয়ে গেছে বা বাড়ি আপনি যাই চান না কেন আমি টেন ল্যাক্স পেয়ে গেছি আমার হাতে এখন টেন ল্যাক্স আছে এইভাবে এই চারটে লিখতে হবে আপনাকে ধরুন আপনি মাধবীকে বিয়ে করবেন আমি মাধবীকে বিয়ে করে খুব সুখী হয়েছি এরম করে লিখলেন বা সন্তান কেমনও যদি আপনার থাকতে পারে আমি রাধারানীর মতন একটি সুন্দর মেয়ে পেয়েছি বা বলবেন আমি গোপাল সোনার মতন একটি সুন্দর ছেলে পেয়েছি আপনার যেটা পছন্দের আপনার প্রায়োরিটি অনুযায়ী পেয়ে গেছেন যদি আপনি ফিউচারে লেখেন আমি পাবো আমি চাই পাবো তাহলে কি চাই সব ফিউচার ফিউচারের জন্য বরাদ্দ হয়ে গেল ফিউচারে যে পাবেন এখন না এখন আপনার দরকার তাই না তাহলে আপনি কি করবেন প্রায়োরিটি অনুযায়ী লিখে নেবেন যে পেয়ে গেছে এভাবে লিখবেন এবং ভাবুন খুশি হন আপনি একটা টেসলায় বসে কতটা খুশি হবেন একটা মার্সিডিজে বসে কতটা খুশি হবেন আপনি সুইজারল্যান্ডে পৌঁছে আপনি সুইজারল্যান্ড ওখানে আপনি পিয়ার পেয়ে গেছেন ওখানে পারমানেন্ট রেসিডেন্ট হয়ে গেছেন কতটা আপনি হ্যাপি ফিল করছেন আপনি কীভাবে আপনি করছেন জাস্ট অ্যা লাইট এন ইউর ইমাজিনেশন জাস্ট অ্যা লাইট ইন ইয়ার পাওয়ার জাস্ট ইমাজিন দ্যাট ইউয়ার ইন দ্যাট পজিশন ইন দিস পজিশন অ্যান্ড উই হ্যাভ ইয়ার সেলফ লাইক দিস আপনি কী করবেন আপনি অনুভব করুন জোরে এরকম করে শ্বাস নিন খুব জোরে শ্বাস নিন শ্বাস নিয়ে আপনি ভাবুন আপনি পৌঁছে গেছেন সেই আপনার স্বপ্নের জায়গায় সেই ইপসিত লক্ষ্যে আপনি আনন্দ অনুভব করুন আপনারা যেটা চাইছেন সেটা আপনি পেয়ে গিয়ে আপনি কীভাবে আনন্দ করছেন সেলিব্রেট করছেন তারপরে আস্তে আস্তে আপনার নিঃশ্বাসটা ছাড়ুন আবারও আপনি নিন এইভাবে আপনি করতে থাকুন আপনার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন ফিল করুন অনুভব করুন পুরো শরীরে মনে প্রত্যেকটি রোমকূপে এই প্রভাব ছড়িয়ে দিন আনন্দে শিওরিত হয়ে উঠুন যদি আপনি পারফেক্টলি পারেন না দেখুন আপনার রোমকূপগুলো খাড়া হয়ে যাবে সোজা হয়ে যাবে আপনার রোমকূপগুলো মানে প্রত্যেকটি রন্ধে রন্ধে অনুপরমাণুতে সমস্ত কিছুতে ছড়িয়ে যাবে সেই সুখ সেই আনন্দ ফিল করুন আনন্দে আত্মহারা হয়ে গেছেন এরপর নিশ্বাস ছাড়ুন আর শ্বাস নিন আবার আর ভাবুন প্রত্যেকটি রোম কূপে ছড়িয়ে দিন আত্মার সাথে যে পরমাত্মার মিল যখন আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই সেই আনন্দটা কী করুন ভাবুন এরপরেই এটা কম করে আট দশ বার করুন এভরিডে কিন্তু আপনাকে এটা করতে হবে আট দশ বার করুন যে কোনো সময় করবেন কোনো অসুবিধা নেই বিছানায় বসেও করতে পারেন এরপরে আপনি আপনার হাতে যে তালুতে লিখেছেন তার উল্টো দিকে সেই উল্টো দিকে যে যেদিকটা আমরা আংঠিগুলো পড়ি সেই দিকে আপনি একটা লিখুন যে কোনো একটা লিখুন যে আমি এটা চাইতাম এটা চাইতাম এটা আমি চাইতাম কিন্তু চাইতামটা এখন পেয়ে গেছি ওটা চাইতামটা এখন পাস্ট হয়ে গেছে এখন বর্তমান হয়ে গেছে আমি একটা টেসলা চাইতাম টেসলা চাইতাম আমি সুইজারল্যান্ডে যেতে চাইতাম কিন্তু আপনি তো চাইতেন এখন পেয়ে গেছেন পেয়ে গেছেনটা আগে ভেবে নিয়েছেন পরে লিখছেন চাইতাম তার মানে কি ওটা পাস্ট হয়ে গেছে পাস্ট করে দিলেন আপনি বুঝুন ফিউচারটাকে করে দিয়েছেন প্রেজেন্ট আর প্রেজেন্ট আর আপনি কি করে দিলেন প্রেজেন্টটাকে ফিউচারটাকে প্রেজেন্ট করে দিলেন আর আপনার বলে দিলেন আপনি বার্তা পাঠিয়ে দিলেন ইউনিভার্সকে আমি পেয়ে গেছি আমি এটা চাইতাম চাইতাম কিন্তু এখন চাইছি না আমি তো পেয়ে গেছি দেখুন কত সুন্দর একটা সংমিশ্রণ সংস্থাপনা যে কোনো একটা লিখবেন কিন্তু চারটের মধ্যে যে কোনো একটা লিখবেন তাহলেই হবে হাড়িতে যেমন সব ভাত দেখা দরকার নেই একটা ভাত দেখলেই হয় সেরকম তাহলে কি হবে এইভাবে আপনি যদি করতে পারেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন কিন্তু একটা কান্ডিশন দেখবেন যেন রোম খুব যেন খাড়া হয়ে যায় সোজা হয়ে যায় আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কি শক্তি আপনি কারেন্টের মতন কি শক্তি আপনি পাচ্ছেন যেদিন জানবেন করতে পেরে গেছেন সেদিন জানবেন যে আপনি আপনার সমস্ত কিছু হাতের মুঠে পাবেন আর একটা কথা বলে দিই ধরুন কোনো দুঃখ পেয়েছেন কোনো বেদনা পেয়েছেন কোনো চাপ পেয়েছেন কোনো রাগ হয়েছে বা কোন সুখ অনুভূত হয়েছে তখন কি করবেন সাতবার এইভাবে গভীর শ্বাস নেবেন আর ছাড়বেন দেখবেন তিনবারের বার খুব কষ্ট হবে আপনার খুব কষ্ট হবে তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে শান্ত হয়ে যাচ্ছেন খুশিটা আরও বর্ধিত হয়ে যাচ্ছে রাগগুলো সব কমে যাচ্ছে সমস্ত নেগেটিভগুলো পজিটিভ হয়ে যাচ্ছে পজিটিভগুলো আরও পজিটিভ হয়ে যাচ্ছে করতে থাকুন ভালো থাকুন সমস্ত কিছু পরমাত্মা আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন নিজেদের শক্তিকে জাগরিত করে নিজের নিজেদের শক্তিকে জাগরিত করে নিজেদের শক্তিকে চিনে এ এটা কিন্তু ওয়ান টাইপ অফ মেডিটেশন করে আপনি সর্বা হয়ে উঠুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খুব ভালো থাকবেন